যদি কোরবানি বেশ করে গরু লালন পালন করতে চাই আমরা কেউ, তাহলে এই যে ঝুলটা এটা দেখা দরকার। ভালো গাভি এটা একটা কপাল, ভালো গাভি কিন্তু কেউ বিক্রি করে না। আমাদের চিত্রপুরে একরোজ আমরা খরগোশও পালন করি। এটা ঠিক ভুট্টি না, তবে ভুট্টির মতোই আর কি, খুব সুন্দর। 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা মূল্যমানের গরু যদি আমরা রেডি করি, তাহলে ওই গরুগুলো একেবারে টানের সাথে বিক্রি হয়ে যায়। নিচে কি খড় কিছু আছে? আচ্ছা, তাইলে এখন আমরা কি দিচ্ছি, কত পরিমাণ খড় আর কত কি পরিমাণ ঘাস? 4 ভাগের ভিতর 3 ভাগ ঘাস দেই আর 1 ভাগ খেয়াল দেই। গুড, ঘাসের পরিমাণটা বেশি দিবে, কারণ গরু ঘাস খায়, আর অনেক সময় দেখা যায় যে পায়খানা একটু লুজ হয়, আমরা সাথে একটু খড় দিয়ে দিই, তাহলে গরুর পায়খানাটাও ঠিক হয়ে যায়। আমার এখন ছোটো বড় মিলিয়ে 14টা গরু আছে, এর মধ্যে একটা বকনা কিনেছিলাম শখ করে, সেটি ইনশাল্লাহ প্রেগনেন্ট। বেশ কয়দিন আপনাদের আমার চিত্তপুরীর একগর গরু দেখাই নেই, অনেকেই শুধু কমেন্টসে লেখেন ভাইয়া আপনার গরু দেখাচ্ছেন না, যে কারণে ছোট্ট একটা ভিডিও বানানো। আর যে অনেকেই দানাদার খাবারের কথা জানতে চেয়েছেন, আমি একেবারে সম্পূর্ণ দেশি, যে বিভিন্ন কালার ভুষি আছে সেটি আর ধানের কুড়া দিই, আর এর মধ্যে ভুট্টার গুঁড়ো আছে, আর কালার ভুষির মধ্যে আছে ছোলা আছে, অ্যাঙ্কর আছে, কিছু মুসুরের ভুষি আছে, আর এমনি ধানের কুড়ো আছে, আর ভুট্টার গুঁড়া, আর প্রয়োজনীয় লবণ, এই এই সকলে। কোনো ভিটামিন বা মেডিসিন দেওয়ার দরকার হচ্ছে না, কারণ পুরো ভিটামিন আমার কভার করছে কাঁচা ঘাসে। বেশ কয়েকটা জমি আমি লিজ কট নিয়ে ওটাতে ঘাস লাগিয়েছি, বেশ ভালোই হয়েছে, পর্যাপ্ত পরিমাণ, যেহেতু গরিব মাত্র 14টা, সেহেতু হয়ে যায় ইনশাল্লাহ। সময় আসলে যখনই পাই তখনই গরুর পরিচর্যা করি, সে এটা দেখানোর কী আছে, তো অনেকে দেখতে চান, তাহলে এখন আজকে নিজে হাতে মাঝে মধ্যে গোসল করাই, আজকে গোসল করাবো এবং পাশাপাশি দেখাবো কোন গরুটা কেমন হয়েছে। কারণ প্রথম বছর যে কটা গরু লালন পালন করেছিলাম সবগুলো গরু কি আপনারা চেনেন যারা নিয়মিত দর্শক, তার মধ্যে কয়েকটা বিক্রি করেছি আর কয়েকটা ছিল, বিক্রি করার টাকা দিয়ে আবার ছোটো ছোটো কটা গরু কিনেছি। শুনুন একটু দেখি আর গরুগুলো ঝাঁপাই। এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার চিত্তপুরী আগ্রহ। এই যে আমার বুলেট বুলেট বুলেট, এটা হচ্ছে আমার 1 নম্বর গরু, এটা হচ্ছে বুলেট। ভিতরে গিয়ে দেখাবো বুলেটটা কেমন হয়েছে দেখাবো। আর এটা হচ্ছে চাঁদ কপালি চান্দু, রাজশাহী চারঘাট থেকে 4টে গরু এনেছিলাম, তার মধ্যে 3টা বিক্রি করেছি আর 1টা রেখে দিয়েছিলাম। এইটা এটা বেশ বড় সড়ো হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই সেই রাজকুমার, রাজকুমারটা একবারে ছোট্ট একটা বাছুর কিনেছিলাম, এখন বেশ বড় গরু হয়ে গেছে, এখন আর বাছুর নাই। আর হচ্ছে একটা লাল বাহাদুর, এদের আগে কিনেছিলাম। এই গরুটার একটা প্রবলেম হয়েছিল, আপনাদের সঙ্গে যেহেতু সব কিছু খোলামেলাভাবে শেয়ার করি এটা করব, কারণ আমাদের অনেকেরই জানার দরকার আছে, কারণ প্র্যাকটিক্যালি জ্ঞানটা আসলে ভিন্ন। আমি কোরবানির ঈদের প্রায় 15-20 দিন আগে এই গরুটা কিনেছিলাম, তখন বেশ নাবেশ খুব সুন্দর ছিল, কোরবানিতে ভালো দাম না থাকায় বিক্রি করতে পারিনি, রয়ে গেছিলো। দেখলাম ছোটো মাত্র 2 দাঁত,
এক বছর পালন করি। পালন করতে এসে দেখা গেল কিছুদিন পরে খাচ্ছে না, এদিকে তাপমাত্রাও ঠিক আছে। শেষমেশ ডাক্তার সাহেবরা এটি বললেন যে মানে ভাই এটি একটি সমস্যা আছে। যে কী সমস্যা? যার কাছ থেকে কিনেছেন সে হয়তো স্টেরয়েড ট্যাবলেট খাইয়েছে অথবা মুরগির ফিটফিট এগুলো খাইয়ে এটা নাদুস নাদুস করে রেখেছিল। যাই হোক, কিছুদিন খাওয়া একবারে বন্ধ করে দিয়েছিল, পরে ডাক্তার সাহেব কিছু মেডিসিন দেওয়াতে সেটি এখন খাচ্ছে। একেবারে নাদুস নাদুস ছিল কিন্তু একেবারে ভেঙে গেছে শরীর। যাই হোক, আবার খাইবে যেহেতু অনেক সময় আছে। আর এই পাশে এইটা এটা ঠিক ভুট্টি না, তবে ভুট্টির মতোই আর কি, খুব সুন্দর ছোট একটা গরু আমি কিনেছিলাম বড়োয়ার হাট থেকে। দেখলাম যে বড়ো গরুর পাশাপাশি একটা, আমার তো ভুট্টি কেনার মতো সামর্থ্য নাই, এটাই আমার ভুট্টি। হ্যাঁ, কী অবস্থা, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের 27 নম্বর ট্যাগ। আচ্ছা, আর এই পাশের যে গরু দুটো দেখতে পাচ্ছেন, এটা এবছরই কেনা। গত বছরের বেশ কয়েকটা গরু বিক্রি করে ওই টাকা দিয়ে একটু সাইজ ছোটো দেখে কিনেছিলাম এটা, এটা। আর এই পাশে আরও তিনটে আছে। আসলে কোনো কিছুতে ধৈর্য হারাতে নাই। আর যে কোনো ব্যবসায়ী আপনি যতই বোঝেন না কেন, প্রথম বছর ধরেই নিতে হবে যে আর্থিকভাবে লাভবান হবেন না, তবে অনেক কিছু জানা যাবে, শেখা যাবে, ওইটাই লাভ। এই পাশটায় তিনটা অস্টল আছে আমার, এই দুটা কিনেছিলাম তালগাছি পশুর হাট থেকে। এটাও ঈদের পরে এই সেই আগের গরু যেটা সেইটা, এটা মাশাল্লাহ প্রায় আমার সমান হয়ে গেছে। তবে এই গরুগুলোর রাগ বেশি, প্রচণ্ড রাগি। তো আমার বিশ্বাস এই গরুটা বেশ বড় হবে, 2025 সালের পরবারিতে বড় একটা গরু দেখাতে পারবো। দাম কত হয় সেটা পরের বিষয়, আগে দেখি। অনেকেই 1000 কেজি বানায়, আমি একটা বানাই না কেন। গরু আসলে খোলামেলাভাবে লালন পালন করলে ভালো হয়, সেটি আমি সবসময় মানুষদের বলে থাকি। এই জায়গাটি আসলে আমার না, আমার মামার, ছোটো মামার। তো অস্থায়ীভাবে এইটাই একটা ঘর তুলে এখানে গরু পালন শুরু করে দিয়েছি। কিন্তু বোঝেন তো, অন্যের জায়গায় ভালোভাবে একটা শেডও করা সম্ভব না, আর সেভাবে এখানে খোলামেলাও না, টিন দিয়ে ঘেরা করে রেখেছি, বাতাস কম প্রবেশ করে। গরু পালনের নিয়ম একেবারে খোলামেলা, যাতে করে চতুর সাইড দিয়ে বাতাস প্রবেশ করে, একদিক দিয়ে বাতাস আসবে আর একদিক চলে যাবে, তাহলে রোগ জীবাণু একেবারেই থাকে না বললেই চলে। আমাদের গরুগুলোকে প্রত্যেক দিন একবার গোসল করানো হয়, আর দুটা টাইম হচ্ছে ওদের গা ধোয়ানো হয়। সকালে একবার টোটালটা পরিষ্কার করা হয়, আবার সন্ধ্যার সময় পুরো ফ্লোরটা পরিষ্কার করে দেওয়া হয়, আর দুপুর টাইমটা গোসল করানো হয়। প্রত্যেকটা গরুকে প্রত্যেক দিন, আমাদের রুটিন, প্রত্যেক দিন গরুগুলোকে গোসল করানো হয়, যে কারণে গরুগুলো অনেক ঠান্ডা থাকে, সুস্থ থাকে, গরুগুলো ভালো থাকে। এই যে একটা গরু, আসলে ক্রয়ের সময় আমাদের যা দেখতে হবে একটু কালারটা দেখা দরকার। যদি কোরবানি বেশ করে গরু লালন পালন করতে চাই আমরা কেউ, তাহলে এই যে ঝুলটা এটা দেখা দরকার, চোটটা দেখা দরকার, মুখমণ্ডলটা দেখা দরকার, কালারটা দেখা দরকার, এই যে পাগুলো দেখা দরকার ঠিক আছে কি না। এখন যতটুকু আপনাদের খামারে ঘুরে ঘুরে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই কেনার চেষ্টা করি। আর একটু কোয়ালিটিপূর্ণ গরু কিনতে আসলে টাকার সাথে গরুর মিলানো কঠিন হয়, মনে হয় যেন বেশি দিয়ে কিনলাম। অবশ্য বিক্রয়ের সময় এই চেহারা সুরতির কারণে সেটা আবার কাবার হয়ে যায়। এটা ওই যে ব্ল্যাক কালারের শাহিওয়াল বাচ্চা, এটা মোটামুটি বেশ ভালোই হচ্ছে। যেহেতু আমি ঘাস খাওয়াই বেশি, ঘাসের মধ্যে মহান রাব্বুল আলামিন সমস্ত পুষ্টিগুণ দিয়ে রেখেছে, ওইখানে সব ভিটামিনই আছে। আমাদের চিত্রপুরে এগ্রো আমরা খরগোশও পালন করি। এটা আমাদের খরগোশের জন্য একটা শেড করা,
এখানে এই খরগোশ আছে, এদের বাচ্চাও আছে। চিত্রপুরে এগ্রোতে মোটামুটি অনেক কিছুই লালন পালন করা হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের আরেকটি বিষয় শেয়ার করি, সেটি হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে বিক্রির সময় একটা গরু যেন দেড়ের মধ্যে থাকে, অর্থাৎ 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা মূল্যমানের গরু যদি আমরা রেডি করি, তাহলে ওই গরুগুলো একেবারে টানের সাথে বিক্রি হয়ে যায়, অর্থাৎ ওইগুলো অবিক্রিত থাকে না। লাভ হয়তো কম হলো, কারণ বড় বড় গরু অনেক সময় কেনার ক্রেতা থাকে না, সবাই কিনতে পারে না, যে কারণে প্রান্তিক অনেকেই আছে, কৃষক যারা আছে দুটি একটি লালন পালন করে, বড় বড় গরু পালন করে সর্বশেষে কিন্তু নাকের পানি চোখের পানি এক হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। আমি তাদেরকে বলবো যে আসলে আমরা ছোটো সাইজ গরু কিনি, কেনার সময় হয়তো 50-60, হাইস্ট 70,000, এরপরে হয়তো 3-4 মাস লালন পালন করলে হয়তো 30-40,000 টাকা খরচ হলো, এরপরে ওইটা 10-15,000 টাকা ইনকাম হবে, এটা আমি নিশ্চিত। এখন যদি 10টা গরু পালন করি, যদি একটা গরুতে 10,000 টাকা থাকে, তাহলে কিন্তু 10-10 দশে 100, অর্থাৎ 1 লক্ষ টাকা প্রফিট করা সম্ভব। আরেকটি বিষয় যেটা আমি সবাইকে বলি এবং আমি নিজেও ফিল করি, যে এই যে গরুগুলো কারোর না কারোর ঘরের বাচ্চা, আমি কিন্তু কিনে এনেছি, বড় করে মোটা করে বিক্রি করছি, আমি কিন্তু মূলত খামারি বলা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে খামারি কাকে বলে? তাকেই বলে যার বাড়িতে গাভী আছে, ওখান থেকে বাচ্চা উৎপাদন হয়, অর্থাৎ বংশ বৃদ্ধি অবশ্যই করতে হবে। তো আমি পরীক্ষামূলকভাবে একটি ওয়াকনা গরু কিনেছি, সেটি অলরেডি প্রেগনেন্টও হয়েছে। নিজে হাতে কাজ করতে হয়, শ্রমিকরা তো থাকবেই, কিন্তু নিজে যদি কাজ না জানেন, শ্রমিকদের দিয়ে কিন্তু কাজ করাতে পারবেন না। এই সেই আমার বাকনা গরু, 3 মাস হয়ে গেছে, এর আগে যার কাছে ছিল তারা পরপর 3 বার বীজ দেওয়ার পরেও বীজটা রাখেনি। তো আমার কাছে আসার পরে 7-10 দিন পরে আমার হেঁটে আসে, তো একটা সার গরু দিয়ে এটাকে কনসেপ্ট করানো হয়েছে। এখন দেখা যাক, আসলে গাভী, ভালো গাভী এটা একটা কপাল, অনেকে গাভী পালন করতে চাই আমরা, অনেকে আমার কাছে ফোন দেন যে কোথা থেকে ভালো গাভী কিনবো। আসলে ভালো গাভী কিন্তু কেউ বিক্রি করে না, কারণ এটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। একটা গাভী থেকে যদি রেগুলার 20 লিটার কেন 15 লিটার দুধও হয়, প্রাতপক্ষে কিন্তু সে ওই গাভীটা বিক্রি করবে না। তো যারা আমরা গরু পালন করার ইচ্ছে পোষণ করি, তাদের প্রতি আমার একটাই পরামর্শ যে প্রথমে অবশ্যই সার গরুর বাচ্চা, সেটা আমার মনে হয় প্রথম, যদি একেবারে প্রথম হয় তাহলে দেশি ছোটো ছোটো 2 জাতের গরু আমরা কিনে লালন পালন করতে পারি 60-70,000 টাকা দামের। আর আরেকটি বিষয় যেটা, গরু পালতে হলে সময় মতো সকল ভ্যাকসিন সেটা আপনাকে করতে হবে, যেমন আমি ল্যাম্পি স্কিন ডিজিজটা দিয়েছি, এরপরে অ্যানথ্রাক্সটা ওটাও দিয়েছি, এবং কৃমিনাশক যেটা ইঞ্জেকশন দিয়েছি, তাতে কলিজা কৃমি, পেটের কৃমি সবগুলোই একযোগে এটা নিপাত হয়, যে কারণে একটু পয়সা বেশি লাগলেও আমি ইঞ্জেকশনটাই দিয়েছি। তো এই ছিল আমার আজকের এই ছোট্ট ভিডিওটি, দোয়া করবেন যেন আপনাদের ভালো কিছু দেখাতে পারি এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে পারি। অন্য আরেকদিন ঘাস সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও দেব, আমার বেশ কয়েকটা জমি রাখা আছে, পর্যাপ্ত পরিমাণ ঘাস হচ্ছে, সেটি দেখাবো ইনশাল্লাহ। তো সকলের কাছে দোয়া চেয়ে, সকলের জন্য দোয়া করে শেষ করছি আমার আজকের চিত্রপুরীর অ্যাগ্রোর স্বল্প সংখ্যক গরু, দোয়া চাই, দোয়া করি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।